আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওবাইদুল্লাহ রাহাত। আমার দেশের বাড়ি নোয়াখালী, থানা হাতিয়া। তো আমি থাকি মস্কো ডোমানে, থাকি ছুটিতে আসছি। আমি দেবছর হয়েছি এখানে, বাংলাদেশে আছি। তো এই আমি চাইতেছি যে বিদেশে আমাদের মোবাইলের শোরুম আছে, তো চাইতেছি যে ভালো একটা কাজ শিখে ওখানে যেন কিছুটা করতে পারি। আমি সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটো কাজ শিখবো। আমি সফটওয়্যারের কাজগুলো আমার আলহামদুলিল্লাহ স্যার যেভাবে শিখাইতেছে, আমার মনে হয় না যে বাংলাদেশে অন্যান্য ট্রেনিং সেন্টারগুলোতে এইভাবে শিখে কি না। উনি প্র্যাকটিক্যাল এবং কাগজকলমে যেভাবে শিখাইতেছে আমাদেরকে, এবং খুব সুন্দর সুন্দর এবং ভালো লাগছে আমার থেকে। তো আমি যেন ইনশাল্লাহ যেন এখান থেকে কাজগুলো শিখে এবং দেশের বাইরে যেন ভালোভাবে কাজগুলো করতে পারি, এবং আমার একুল অবদান এবং আমার এই স্যার যেন আমাকে ভালোভাবে কাজটা শিখিয়ে আমি যেন আমার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান, গ্রাম আমিরগঞ্জ, থানা রায়পুরা, জেলা নরসিংদী। তো আমি এখানে আসছি মূলত সফটওয়্যার এবং হার্ডওয়্যারের কাজ শেখার জন্য। তো এখন সফটওয়্যারের কাজ মোটামুটি শেষ প্রায়। আমাদেরকে স্যার মোটামুটি অত্যন্ত পরিশ্রম করে আমাদেরকে সফটওয়্যারের কাজ শিখিয়েছেন। কিছুদিন পর, দুই একদিন পর থেকে আমাদেরকে হার্ডওয়্যারের কাজ শিখাবেন। তো আমি সকলের কাছে দোয়া চাই যে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভবিষ্যতে আমাদের এলাকায় গিয়ে আমাদের আশেপাশের গ্রামের মানুষকে ভালো সেবা দিতে পারি, এটাই আমার চাওয়া। ছোটকাল থেকে আমার স্বপ্ন ছিল আমি মোবাইল হার্ডওয়্যার বা মোবাইলকে শিখবো, শিখে আমার নিজে একটা প্রতিষ্ঠান তৈরি করবো, যে প্রতিষ্ঠান থেকে আমি শত শত হাজার টাকা ইনকাম করতে পারি। আমি এরপর থেকে আমি স্যারের সাথে যোগাযোগ করার পর আমি চট্টগ্রাম নতুন বেরিয়েছি, স্যারের কোচিংয়ে আসলাম। আসার পর আমি প্রথম দিন স্যারের সাথে যে কথা বলেছিলাম, স্যারের কথায় আমার এবং স্যারের কোচিংয়ের জিনিস ফেসিলিটিস দেখে আমার খুব মুগ্ধ হয়েছিলাম আমি। এরপর থেকে স্যারকে বুকিং দিয়ে এই মাস থেকে আলহামদুলিল্লাহ শুরু করলাম মোবাইল সফটওয়্যার। আলহামদুলিল্লাহ মুহূর্তে আমাদের মোবাইল সফটওয়্যার শেষ মুহূর্তে, কিন্তু আমরা স্যারের অতি যত্ন সহকারে খুব মেধা শ্রম পরিশ্রম দিয়ে স্যার আমাদেরকে কষ্ট করে মোবাইল স্যার মোবাইল হার্ডওয়্যার ক্লাসটা সম্পন্ন করলো। এবং দ্বিতীয়ত আমরা শুরু করবো মোবাইল হার্ডওয়্যার মোবাইল সফটওয়্যারের মুহূর্ত শেষ। এবং আমাদের অনেক সহপাঠী কিশোরগঞ্জ থেকে, আমাদের চট্টগ্রাম কিশোরগঞ্জ থেকে, ওর নাম আবু কালাম, উনি আমার খুব ভালো একটি বন্ধু ছিল, যে দুজন বসে থাকছেন, একজন বাড়ি হচ্ছে নোয়াখালী হাতিয়ে, আরেকজন নাম হচ্ছে কিশোরগঞ্জ, আরও অনেকজন আছে ফরিদপুর থেকে আসছে দুজন, আরেকজন আছে নরসিংদী থেকে। সবার সাথে প্রায় আমরা 10-15 দিন, মানে এক মাস পর্যন্ত এখানে আমরা সময় কাটালাম। খুব ভালো একটা, মানে নিজেকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, নিজের মেধা পরিশ্রম দিয়ে, মানে খুব ভালো, মানে আজকে আমাদের মোবাইল সফটওয়্যারটা শেষ করলাম। আমার নাম মোহাম্মদ কালাম, আমার বাড়ি কিশোরগঞ্জ, নিকলিতানা। তো আমার ছোটোবেলা থেকেই শখ যে আমি কী কাজ করব। তো আমি বেছে নিলাম হার্ডওয়্যারই সফটওয়্যারের কাজ। তখন আমি অনেক জায়গায়, মানে অনেক জায়গায় যাচাই করলাম কাজের ক্ষেত্রে। তখন অনেকজনের সাথে কথাবার্তা বললাম। তখন আব্দুল্লাল মাসুদ স্যারের সাথে কথাবার্তা হলো, স্যারের কথাবার্তা খুবই ভালো লাগলো। তখন এখানে আসলাম এক মাসের কোর্সে, ইনশাল্লাহ এখন আমি এক মাসের ভিতরে আশা করি সম্পূর্ণ কাজ পারবো মোটামুটি ইনশাল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমি মাহবুব, ফরিদপুর ভাঙা থেকে আসছি। আমার অনেক স্বপ্ন ছিল আমি কাজ শিখব। বিগত এক বছর যাবত আমি অনেক কষ্ট করে, অনেক মেহনত করে, স্যারের মোবাইল নম্বর, স্যারের ভিডিও দেখে আমি এখানে আসার জন্য অনেক চেষ্টা করছি, বাট টাকার জন্য আমি আসতে পারিনি। এখন অনেক কষ্ট করে টাকা টোকা কালেকশন করে আমি স্যারের কাছে কাজ শেখার জন্য আসছি। তো আমার অনেক স্বপ্ন যে আমি কাজগুলো শিখে আমি মানুষকে সেবা করব, মানুষের ভালো কিছু করব এবং নিজে স্ট্যাবলিশ হব। সেই জন্য আমি এখানে অনেক কষ্ট করে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের কাজ শেখার জন্য আসছি। ইনশাল্লাহ ভালোই কাজ শিখেছি। এখন স্যারের কাছ থেকে অনেক সুন্দর ব্যবহার পাইছি এবং স্যারে আমাদের অনেক ভালো সুন্দর কাজ শিখাইছে এবং তার ব্যবহার অনেকই ভালো। আমার বাড়ি ফরিদপুরে। তো আমি এই জায়গায় আসছি আমার ছোটোকাল থেকে অনেক শখ সফটওয়্যার কাজ শেখার জন্য। আমি অনেক চেষ্টা করছি, অনেক ঘুরছি, কিন্তু ভালো কোনো জায়গায় পাইনি। মানে ভিডিও দেখছি অনেক জায়গায়, ওরকম মন টানে নাই। তো আমি এই স্যারের ভিডিওটা দেখলাম, তো দেখার পর অনেক ইচ্ছা জাগলো যে না, স্যারে অনেক সুন্দর কাজ শেখায়, সে অনেক পরিশ্রম করে, মানে সে হাত দেওয়া বা কম্পিউটার মাউস দেওয়া সব খুলে সে চেষ্টা করে শিখায়। আর সফটওয়্যার কাজ শেখার জন্য আমি আসছি। তো এই সফটওয়্যার কাজ শেষ পর্যায়ে প্রায় শেষ, দু একদিন লাগবে। অনেক ভালো কাজ শিখতে পেরেছি। তো আশা করি আমি সফটওয়্যার কাজ করে নিজে প্রতিষ্ঠিত হতে পারবো।
এখন স্ক্রিপ্টটা হাইট না হাইট আছে না এফআর পিলো এখন দেখেন এখন আমরা এটা ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে এটা খুলে ফেলব তাহলে ব্যাটারি খুলে ফেললাম সর্বপ্রথম বাবা কেমন এখন এটার হচ্ছে সিপিইউ হচ্ছে 7731 সি দিতে হবে কেন দিতে হবে বুঝতে পারছেন তো এসপিডি 7731 এখন বোটিং করে কিনা দেখি এই 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 বোটে হ্যাঁ বোটিং করছে যদি বোটিং করে তাহলে এবার ফ্ল্যাশ করব ইয়া আনলক করব এফআরপি আবার ব্যাটারি খুললাম এই যে এফআরপি রিসেট এটাতে দিলাম অটোতে দিলাম স্টার্টে দিলাম এবার আবার ইউএসবি কেবলটা ঢুকাই দিব দেন ব্যাটারিটা লাগাই দিব ডান কয় সেকেন্ড লাগছে ওকে ইনশাল্লাহ আশা করি ওকে এখন স্ক্রিপ্টটা হাইড হয়েছে না শুরু কয় সেকেন্ড লাগছে 10 সেকেন্ড সর্বোচ্চ ওকে হয়েছে অবশ্যই হয়েছে হয় নাই মানে অলরেডি হয়েছে এই যে তবে এটার মজার বিষয় হয়েছে এটা নেক্সট সপ্তাহে অন্য জায়গায় ওকে হয়েছে তো আপনার কাছে সাপোর্ট থাকলে 10 সেকেন্ডও লাগবে না কিন্তু এটা আপনি ভিডিও দেখে করতে গেলে অনেক টাইম পাস হয়ে যাবে এর আগের গুলো দেখছেন যে কয় সেকেন্ড লাগছে এই একই সেম ওকে